মাম্মা, বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য তো পুরাই অস্থির, সেই এনজয় করতেছি। কিন্তু এনে করোনা টর্না হইলে টেস্ট করবো কেমনে? কাছে ধরে তো কোনো হাসপাতাল নাই। আমি দেখাইতেছি কেমনে করোনা টেস্ট করতে হয়। পানির মধ্যে 1 মিনিট শ্বাস আটকে বসে থাকতে হইব, এরপর যদি শ্বাসকষ্ট হয় তাহলে বুঝতে হইব করোনা হয়েছে। পানির তলে তো 10 মিনিট হয়ে গেল, বাইচা আছি নাকি মইরা গেছি? পানির তলায় দম বন্ধ করা 10 মিনিট আছিলাম। বাইচা আছো কেমনে? তুমি কি মানুষ নাকি চোর? ইয়ে মানে থর। আমরা করোনা ভাইরাসের থেকে বেশি শক্তিশালী। হ্যাঁ, এর লাগে তো দেশের এই অবস্থা। এমাম্মা, টাকা তো আয়া পড়ছি, অন এক গলিতে 3টা হাজির বিরিয়ানি, কোনটাই খামু? 3টা হোটেলের নাম কো আমি কইতাছি। একটা হইতেছে নিউ হাজির বিরিয়ানি, আরেকটা হইলো অরিজিনাল হাজির বিরিয়ানি, আর আরেকটা হইলো খোদার কসম অরিজিনাল হাজির বিরিয়ানি। না মাম্মা, এগুলোর কোনোটিতে ঢুকিস না, আলাদা কম দেয়। তুই মায়ের দো হাজির বিরিয়ানিতে ঢুক। দাঁড়া মামা, কাটতো, কেডা জানি ফোন দিছে। বিকাশ থেকে নাহিদ বলছি। স্যার, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনকোডের সাথে 69 যোগ করে আমাদেরকে বলুন। ফোন রাখ শালার পুতেরা, বাটপারের ঘরে বাটপার দূর, আবার কেডা কল দেয়। আপনি কি আপনার সন্তানকে বিনা পড়াশোনায় গোল্ডেন এ প্লাস পাওয়াতে চান? তাহলে আজই উদ্ভাসে পাঠান। দূর বেটারা। এ বেটা উঠ, এমন আর ঘুমানোর বং ধরতে হইব না। জানি সারারের জায়গায় মোবাইল চালাইছস, ল সেরি খেয়াল। কিন্তু তুমি কেমনে জানলা? বাপ লাগি তোর, জানমু না। তুমি সেরি খাইবা না আব্বা? না রে, 70 টাকায় 2 প্লেট আজের বিরিয়ানি পাইয়া কবজি ডুবাই খাইছি। ভাবলাম দামে তো কম খায়া লই, দিয়া রাত্রে থেকে এই পর্যন্ত 6-6 বার টয়লেটে গেছি। ওয়াত দা ফুচকা। আর শুন, উদ্ভাস থেকে ফোন দিছিল বিনা পড়াশোনায় গোল্ডেন প্লাস, লকডাউন শেষ হইলে দৌড় মারবি। পড়ছে পড়, তুই 6 দিলি কেন? হ্যাঁ 6ই পড়ছে। পুট পড়ছে বেটা, যা খেলুম না তোর লগে। শালার চিটার। তুই চিটার, তোর বাপ চিটার। শালার পুত বাপ লয়ে কথা কইবি না। ছাড় আমার আব্বারে। বাবু বাবু দেখো, আমরা তো মজা করছিলাম, লুডু খেলছিলাম। তুমি খেলবে লুডু? তুমি খেলবে লুডু? আয় হায়, তুই এটি কি করলি? আরা তো লুডু খেলতেছিলাম, এবার তো খুনের দায়ে জেল খাটতে হইব। আব্বা আয় কিছু জানি না, আর ভয় করতেছে, আর বাঁচাও। যখনই কমু তখনই লাভ দিবি। আর আব্বা কি কইতেছো? লাভ দে। আব্বা কি অবস্থা, ঠিক আছে তো? আমার কাছে একটা ফোন দাও। হ্যালো সাদিয়া। সাজ্জাদ কই? হ্যাঁ, ও আমার সাথে আছে। যা কই মন দিয়া শুনো, কাল ঠিক সকাল 10টায় সুলতানা কামাল ব্রিজের উপর চলে আসবা। সাজ্জাদরে নিয়া বিকালে ফ্লাইটে ইন্ডিয়া যাবাগা। কাকা এনেমি ফ্ল্যাশ ব্যাং মারেন। এ কাকা মনে পাবজি খেলেন, কাকার কেডি কত? চুপ থাক, কথা শুন, তোরা পোলবন্ত পাবজি ছাড়া আর কিছুই বুঝস না। এই ওয়াকি টকিটা রাখ, ভয়েসে কানেক্টেড থাকিস, এনে ডিসকর্ড নাই। হিয়ার কামস দ্য রকেট লঞ্চার বিচ। ইস রে মাম্মা, একটু লাগে হেডশটটা লাগলো না, বডি শট দিয়ে কিল কনফার্ম করতে হইব। সাজ্জাদ দ্রুত যা। আমি যাবো না আব্বা। যা কইতাছি শুন, আমার সাথে থাকলে বাঁচতে পারবি না। না আব্বা, আমি তোমার এই অবস্থায় ছাড়া যাবো না। তোর মা তোর ছাড়া বাঁচবো না, অন্তত তোর মায়ের কথা ভাই বাজা। আব্বা আব্বা ভালো থাকিস। চলে আয় সাজ্জাদ।